তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতিকে আইন মেনে বাংলাদেশে পুশব্যাক করানোর দাবিতে বিক্ষোভ গোপালনগর থানার নহাটা বাজার এলাকায়। তৃণমূলের পাল্টা দাবি, আইন আইনের পথে চলবে, বিজেপি বিধায়ককেও গ্রেপ্তার হতে হবে। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি আলোরানী সরকারকে গ্রেপ্তার করে বাংলাদেশে পুশব্যাকের দাবিতে বিক্ষোভ মিছিল বিজেপির। তৃণমূল নেত্রী তথা বনগা দক্ষিণ কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানী সরকারকে গ্রেপ্তার করে বাংলাদেশে পুশব্যাকের দাবিতে বিক্ষোভ মিছিল করল বিজেপি। রবিবার সন্ধ্যায় বনগা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গোপালনগর থানার নহাটা বাজারে শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে এই বিক্ষোভ মিছিলে হাঁটেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাস। আগে আমরা জানতাম বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে চলে যাচ্ছে, এখন বাংলাদেশ থেকে এসে তারা আইনসভাতে চলে যাচ্ছে। এই রকম যারা করেছেন এর পিছনে কারা কারা আছে, কে বানালো ওদের ভোটার আই কার্ড, কে কে দিল, সমস্ত যে চেইন আছে সেই চেইন তো ধরা পড়বে। তার সাথে আলোরানী সরকারকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ওকে আর এক মিনিট বাইরে রাখতে আমরা চাই না, আমরা চাই সাধারণ মানুষ, এখানকার মানুষ চাইছে। ফেস্টুন ব্যানার হাতে নিয়ে তারা নহাটা বাজার প্রদক্ষিণ করেন। প্রসঙ্গত, 2021 বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণ বিধানসভার পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানী সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ করেছেন বিচারপতি বিবেক চৌধুরী। তিনি জানিয়েছিলেন বাংলাদেশের ভোটার লিস্টে আলোরানী সরকারের নাম রয়েছে। আলোরানী সরকার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশও দেন তিনি। আমার নামে একটা ইলেকশন পিটিশন করেছিলেন, ইতিমধ্যে মহামান্য আদালত সেই কেসের রায় দিয়েছে এবং আলোরানী সরকার বাংলাদেশি প্রমাণ হয়েছে। আমরা আজকের এই বিক্ষোভ মিছিলের মূল কারণ হচ্ছে নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, যত শীঘ্র হোক আলোরানীর নামে মামলা রুজু করে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হোক এবং তার গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে মিছিল করছি। বিক্ষোভকারীদের দাবি, আলোরানী সরকার বাংলাদেশি, তাকে অবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে হবে। এ বিষয়ে বনগাঁ তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ বলেন, আইন আইনের পথেই চলবে, বিজেপি বিধায়ককেও গ্রেফতার হতে হবে। সে আইন আইনের পথে চলবে, এখন তো শেষ হয়নি। স্বপন বাবুরও তো জেলে যেতে হবে, জাল সার্টিফিকেট নিয়ে তিনি যে কাজ করেছেন সেটার তো প্রমাণ হবে, বিধানসভার পদও যাবে। সুতরাং ওদের নিয়ে মাতামাতি করার জায়গা নেই, পাবলিক খাচ্ছে না। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।